পর্দায় একটি দৃশ্য দেখব যেখানে আবার অঙ্ক পরীক্ষা, স্বামী স্ত্রী কথা বলছেন। আপনাদেরকে এই নাটিকাটি দেখে বলতে হবে লোকটি মানে স্বামী কতগুলো শব্দ ভুল উচ্চারণ করেছে। যে যত বেশি ভুল শব্দের সঠিক উত্তর দিতে পারবেন সেই হবেন বিজয়ী। অলরেডি কিন্তু ঈশিতা এগিয়ে আছেন, এখানে কম্পিটিশন করেও লাভ তৈরি করে, আমাদের ভিতরে এই কম্পিটিশনও থাকবে না। ও যদি মানে ফার্স্ট হয়ে যায় আমি খুশি হয়ে যাব। আজকে এমনিও মানে কোনো কম্পিটিশন রাখতে চাই না, কারণ ঈদের সময় যেহেতু সবাই আমরা সমান আজকে। আমরা নাটিকাটি দেখি। আমি গেলাম। এই তুমি এরকম সেজে গুজে এই সময় কোথায় যাচ্ছ? আরে ওই যে আমার একটা বন্ধু আছে না, আজকাজ বিদেশে ছিল, দেশে আসছে ঈদ উপলক্ষে, কপি শপে বসে আছে, কি নাকি জরুরি কথা আছে, আমার এখন একটু যেতে হবে। আচ্ছা, ওনার নাম তো আকাশ, তুমি তাকে আজকাজ বলছো কেন? আর ওই যে বললে না কপি শপ, ওটা কপি শপ হবে না, ওটা হবে কফি শপ। আর জরুরি যেটা বললে সেটা হবে জরুরি। আরে বাবা রে, তুমি এই যে মাস্টারনি শুরু করে দিলে তাই না? হয়েছে বাবা, হইল, ওই একই কথা। না, আকাশ আর আজকাজ এক কথা না, আর তোমার কফি আর কপি কি এক? জরুরি আর জরুরি তো এক না। এই যে ইচ্ছাড হয়ে গেল তোমার, তাই না? ও, ওটা ইচ্ছাড না, হবে স্টার্ট হয়ে গেল। আচ্ছা, তুমি ইরাম কেন? তুমি তো জানো আমার উচ্চারণে একটু সমস্যা। এই যে আবার ভুল করলে, কথাটা উচ্চারণে না, কথাটা হবে উচ্চারণে। আর তোমার উচ্চারণে সমস্যা বলে তোমার আমার মাঝে যত সমস্যা হচ্ছে। আচ্ছা বুঝলাম আমার সমস্যা, তাতে তোমার কি? তুমি কথায় কেন আমার ভুল ধরতে আসবো? আমি তো তোমার নিয়ে নিশ্চিন্তে আছি, তাহলে তুমি কেন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবা? আমি যদি তোমার ভুলগুলো ধরে সংশোধন করতে পারি, তাহলে আমিও তোমার মতো নিশ্চিন্তে না নিশ্চিন্তে থাকতে পারি, এবং তুমি দুশ্চিন্তা না বললেই আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আচ্ছা, আমার ভুল ধরলে কি তুমি বিরাট ফিল্ম স্টার হয়ে যাবা? ওরে বাবা রে, কথাটা ফিল্ম না, কথাটা হবে ফিল্ম স্টার। আর শোনো, তোমার ভুল ধরে আমার ফিল্ম স্টার হওয়ার কোনো ইচ্ছে নেই। শুনো না, তুমি আমার সাথে যেটা করছো না এটাকে সংশোধন বলে না। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে উচ্চতা। ও, উচ্চতার? ইয়েস, বাংলায় এটাকে বলে উচ্চতার, ইংরেজিতে বলে টশচার। আবারও ভুল করলে, কথাটা উচ্চতার না, কথা হবে অত্যাচার। আর ওই টশচার বললে না, সেটা হবে টর্চার। ওরে মাগরে মা, মরিছি আমি, আমি তো আর পারি না। আমি যখন একা ছিলাম না তখনই ভালো ছিলাম, জীবনে আমার কোনো ঝালেমা ছিল না। নাহিদ, ঝালেমা বলছো কেন, বলো ঝামেলা। তুমি না কোনো নিউজ চ্যানেলে যোগ দাও, তারপর ওখানে গিয়ে খবর পড়ো, ঠিক আছে? ধন্যবাদ, তবে কথাটা চ্যালেঞ্জ না, হবে চ্যানেল। তুমি না শোনো না, একটা 8-14 মহিলা। 8-14 না, কথাটা হবে আশ্চর্য। আর তুমি যে এরকম কথায় কথায় ভুল করো, এতে যে আমার প্রেসটিটাকে লিক হয়ে যায় সেটা কি তুমি বোঝো? আচ্ছা, আর আমি যে তোমার সাথে একটু মশকারা করি সেইটা কি তুমি বোঝো? হ্যাঁ, বসে না, আসি আমি। তো নামটা লিখে দিয়ে শেষ। ওকে, প্রথমে ঈশিতা, আজকাজ একটা কপি, দুইটা হয়েছে জরুরি, তিনটা হয়েছে উচ্চারণ, হয়েছে নিশ্চিন্তে ফিল্ম, উচ্চতার, হ্যাঁ, 8 টর্চার, 9 ঝালেমা, 10 চ্যালেঞ্জ, 12। হ্যাঁ, আপনি 12টা ভুল শব্দ লিখতে পেরেছেন। এখানে স্বামী 13টি শব্দ ভুলভাবে উচ্চারণ করেছেন, আপনি লিখেছেন 12টা। বাহ, ভেরি গুড, ভালো। এখন দেখি তারিন, কপি, ঠিক আছে, 1 আজকাজ, 2 জরুরি, 3 ইচ্ছাত, 4 উচ্চারণ, 5 ফিল্ম, 6 উচ্চতা, 7 8 9 10 11। বাকিগুলো কি ছিল? বাকিগুলো ওগুলো ভুল শব্দ না, গেলামগুলো যেগুলো, না না ওগুলো না, আঞ্চলিক ভাষা আমাদের, আমি যে আঞ্চলিক কিছু আমার কাছে না, না না, আঞ্চলিক না, শুধুমাত্র ভুল উচ্চারণ করেছে এবং স্ত্রী যেগুলোকে সংশোধন করে দিয়েছে। হ্যাঁ, আপনার হচ্ছে 11টি। এই পর্বেও 12টি ভুল শব্দের সঠিক উত্তর দিতে পেরেছেন ঈশিতা, তারপর তারিন। প্রতিযোগিতা কিন্তু হয়েই যাচ্ছে, অলওয়েজ 19-20, অলওয়েজ 19-20। আমার এটা ভালো লাগছে না। যাক, আমাদের কথা পর্ব শেষ হলো, এবারে আমরা চলে যাব আমাদের তৃতীয় পর্বে। আমাদের তৃতীয় পর্ব বলতে,
বাংলাদেশে যখন শুধুমাত্র পিটিভি ছিল তখন থেকে আপনাদের যাত্রা শুরু, তখন অন্য কোনো চ্যানেল ছিল না। এখন অনেক চ্যানেল, অনেক অভিনয়শিল্পী, আপনারা এখন আর আগের মতো মিডিয়ায় নেই, তবে মানুষের অন্তরে আপনারা এখনও সেই সম্মানের সাথেই আছেন, এটা অন্তত আমি বিশ্বাস করি যে মানুষ এখনও আপনাদেরকে অনেক পছন্দ করে আপনাদেরকে সম্মানের আসনে রেখেছেন।